প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা বাড়িতে নিয়মিত লেখাপড়া করবে, এটা হলো অনুরোধ। কারণ তোমাদের জন্য সময় প্রায় দ্বার প্রান্তে এবং করোনা স্বাভাবিক হলে তোমাদের নির্বাচনী পরীক্ষা হবে, এবং নির্বাচনী পরীক্ষা যদি কেউ নির্বাচিত না হয় তাহলে এসসি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। সুতরাং তোমরা সবাই বাড়িতে নিয়মিত লেখাপড়া করবে, আর আমাদের অনলাইনে আমরা যে ক্লাসগুলো করি সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা অনুসরণ করবে। ধন্যবাদ। আজকে আমরা গণিতের আমরা যে দশম শ্রেণীর গণিত অধ্যায় চোদ্দ উপাদ্য সৃজনশীল, আমাদের প্রশ্নটি হল এ বি ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি এর বিকোণের সমদ্বিখণ্ডক এ ডি বি সি বাহুকে ডি বিন্দুতে সেট করেছে, ডি এর সমান্তরাল সিই রেখাংশ বর্ধিত বি এক বাহুকে ই বিন্দুতে সেট করে, ক তথ্য অনুসারে চিত্র অঙ্কন কর, তথ্য অনুসারে চিত্র অঙ্কন কর, খ প্রমাণ করে যে বিডি অনুপাত ডিসি ইকুয়েল বি এ অনুপাত এসি, গ বিবিন্দুর সমান্তরাল কোন রেখাংশ বি এ ও এসি বাহুকে যথাক্রমে পিউ কিউ বিন্দুতে সেট করলে প্রমাণ করে যে বিডি অনুপাত ডিসি ইকুয়েল বিফি অনুপাত সি কিউ, বিফি অনুপাত সি কিউ। তাহলে আমরা প্রথমে ক আরম্ভ করে তথ্য অনুসারে চিত্র অঙ্কন কর, তথ্য অনুসারে চিত্র অঙ্কন কর। আমাদের প্রশ্ন হল তথ্য অনুসারে চিত্র অঙ্কন কর। তথ্য হল এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ, এ কোণের সমদ্বিখণ্ডক এডি রেখা, এ কোণের সমদ্বিখণ্ডক এডি রেখা বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবার সি বিন্দু দিয়ে আমরা বি সি বিন্দু দিয়ে Yeah.
আমরা তথ্য অনুসারে চিত্র আঁকলাম, তথ্য অনুসারে চিত্র আঁকলাম, এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এ কোণের সমদ্বিখণ্ডক এডি রেখা বি সি কে ডি বিন্দুতে ছেদ করে, সি বিন্দু দিয়ে বিডি এর সমান্তরাল সি রেখা যা বি এর বর্ধিতাংশকে এই বিন্দুতে ছেদ করে। আমার ক এর উত্তর শেষ। এবার খ, খ প্রমাণ করে যে বিডি অনুপাত ডিসি ইকুয়াল বি এ অনুপাত এসি। তাহলে আমরা খ, ক চিত্র হতে, ক চিত্র হতে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন ত্রিভুজ এ বি সি এর কোণ এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক এডি এডি বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, ছেদ করে সে সি বিন্দু দিয়ে, সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সিই রেখা, সি রেখাংশ বি এ বর্ধিতাংশ কে ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে বিডি অনুপাত ডিসি ইকুয়াল বি এ অনুপাত এসে। আমার বিশেষ নির্বাচন হল ত্রিভুজ এ বি সি এর এ কোণের সমদ্বিখণ্ডক এডি বি সি বাহুকে এডি বিন্দুতে ছেদ করেছে, সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সি রেখা, সি ই রেখাংশ বি এর বর্ধিতাংশকে এই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিডি অনুপাত ডিসি ইকুয়াল বি এ অনুপাত এসি। প্রমাণ, প্রমাণ, প্রমাণ দেখ এডি সমান্তরাল সিই, এডি সমান্তরাল সিই, সুতরাং কোণ বি এডি সমান কোণ এই সি, কোণ এই সি অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ। আবার দেখো কোণ বি এ, কোণ বি এ, কোণ ডি এ সি সমান কোণ এ সি ই, একান্তর কোণ, একান্তর কোণ। এখন দেখো তা আছে বি এ ডি কোণ সমান সি এ ডি কোণ দেওয়া আছে, সুতরাং কোণ এ ই সি সমান কোণ এ সি ই। আমরা প্রমাণে যে
AD समांतराल CE AD समांतराल CE ताले BAD कोण समान AEC कोण अनुरूप कोण बोले DAC कोण AC E कोण एकांतर कोण बोले अबाद A कोणे समद्विखंडक AD होय BAD कोण समान CA D कोण सुतरां AEC कोण समान AC E कोण सुतरां AC बाहु समान AE बाहु कोणा त्रिभुजेर दुईटे कोण समान दुईटे कोण समान होले कोणा त्रिभुजे दुईटे कोण समान होले तार अनुरूप बाहुगुलो समान कोणा त्रिभुजेर दुईटे कोण जदि समान हय अनुरूप बाहुगुलो समान सुतरां एबार बी त्रिभुज बी सी ई ए एबार त्रिभुज कोण बी सी ई ए ए डी समांतराल सी ई ए डी समांतराल सी आमरा जानी त्रिभुजेर जे कोनो एक बाहु समांतराल सरलरेखा अपर दुई बाहुके समान अनुपाते विभक्त करे सुतरां BA BD अनुपात DC इक्वल BA अनुपात AE BA अनुपात AE তাহলে BD अनुपात DC इक्वल BD अनुपात DC इक्वल BA अनुपात AC কারণ AC समान AE AE এর পরিবর্তে আমি AC লিখতে পারি তাহলে BA সমান্তরাল CAC প্রমাণিত প্রমাণিত তাহলে আমার দুই নাম্বার ছিল কি যে প্রমাণ করে যে BD অনুপাত DC ইকুয়াল BA অনুপাত AC তাহলে আমরা বিশেষ নির্বাচন হলো এ বি সি ত্রিভুজ এ একুণের সমদ্বিখণ্ডক এডি রেখা বি সি কে ডি বিন্দুতে ছেদ করে সি বিন্দু দিয়ে ডি এর সমান্তরাল সি রেখা বি এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে বিডি অনুপাত ডিসি ইকুয়াল বি এ অনুপাত এসি প্রমাণ AD समांतराल CE सुतरां BAD कोण समान AEC कोण अनुरूप कोण बोले DAC कोण समान AC कोण एकांतर कोण बोले किंतु दा AD कोणेर समद्विखंडक AD हवा BAD कोण समान CAD कोण सुतरां AEC कोण समान AC कोण কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ সমান হইলে অন্তর্ভুক্ত বাহু দুইটি সমান সুতরাং এ সমান এসি এখন এ এখন বি সি ই এই ত্রিভুজে এডি সমান্তরাল সি ই এডি সমান্তরাল সি ই সুতরাং বিডি অনুপাত ডি সি ইকুয়াল বি এ অনুপাত এ সুতরাং বিডি অনুপাত ডিসি ইকুয়াল বি এ অনুপাত এসি কারণ বি এই এসি এর সমান প্রমাণিত এবার দেখ শিক্ষার্থীবৃন্দ গ এবার ঘ দেখো গ হলো গ বিশেষ নির্বাচন
विशेष निर्वाचन त्रिभुज ए बी सी ए कोण ए समद्विखंडक ए डी सी डी एर समांतराल सी रेखा अंश बी एर वर्धितांश के ई बिंदुते सेट करे बी सी एर समांतराल सरल रेखा पी क्यू समांतराल सरल रेखा पी क्यू समांतराल सरल रेखा ए बी ओ ए सी बाहु के पीओ क्यू बिंदुते सेट करे प्रमाण करते हबे जे बीडी अनुपात डीसी इक्वल बीपी अनुपात सीक्यू। शिक्षार्थीबृंद আমরা গ নাম্বার যে প্রশ্নটা পাইছি, গ নাম্বার হল যে বিসি এর সমান্তরাল রেখাংশ এ বি ও এ সি কে পি ও কি বিন্দুতে সেট করে প্রমাণ করতে যে বিডি অনুপাত ডিসি ইকুয়াল এফি বিপি অনুপাত সিকিউ। প্রমাণ প্রমাণ ত্রিভুজ এ বি সি এ কোণ এর সমদ্বিখণ্ডক এ ডি। সুতরাং বিডি অনুপাত ডিসি ইকুয়াল বিএ অনুপাত এসি, অর্থাৎ বিডি বাই ডিসি ইকুয়াল বিএ বাই এসি। আবার বিসি সমান্তরাল পি কিউ, বিসি সমান্তরাল পি কিউ, বিসি সমান্তরাল পি কিউ। সুতরাং এফি বাই বি ফি ইকুয়াল এ কিউ বাই সি কিউ, এ কিউ বাই সি কিউ, বিসি সমান্তরাল পি কিউ, তাহলে এফি বাই ভিপি ইকুয়াল এ কিউ বাই কে সি। আমরা জানি ত্রিভুজের যে কোনো এক বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। ত্রিভুজের যে কোনো এক বাহুর সমান্তরাল
सरल रेखा अफर दुई बाहु के समान अनुपाते विभक्त करे। एबार उभय पाशे आमरा योजन वियोजन करे एपी प्लस बीपी डिवाइडेड बाय बीपी इक्वल एक्यू प्लस सीक्यू डिवाइडेड बाय सीक्यू। এখানে আমি যোজন করছে যোজন করে এভাবে দেখো এপি প্লাস বিপি ইকুয়াল হলো এবি বাই বিপি ইকুয়াল একিউ সিকিউ হলো এসি বাই সিকিউ। এবার যদি আমি একান্তর করি একান্তর করলে হবে AB by AC equal BP by CQ। আমি এটাকে দিলাম এক নম্বর সমীকরণ এইটাকে দিলাম দুই নম্বর সমীকরণ। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ এখানে BD by DC equal BA by AC আর এখানে হলো AB by AC equal বিপি বাই সিকিউ। তাহলে আমি এ বি বিএ বাই এসির পরিবর্তে আমি কী লিখতে পারি বিডি বাই ডিসি। তাহলে আমি লিখব এক নং ও দুই নং সমীকরণ দেখাই এক নং ও দুই নং সমীকরণ হতে পাই এক নং ও দুই নং সমীকরণতে আমি পাই কে পাই যে এ বি বাই এসির পরিবর্তে আমি লিখে দেব বিডি বাই সিডি ইকুয়াল বিডি বাই ডিসি ইকুয়াল বিপি বাই সিকিউ। তাহলে বিডি অনুপাত ডিসি ইকুয়াল বিপি অনুপাত সিকিউ প্রমাণিত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি এই ঘ নাম্বারটা আবার বলতেছি। ঘ নাম্বারটা হলো যে এ বি সি ত্রিভুজের একুণের সমদ্বিখণ্ডক এডি ডি এর সমান্তরাল সি রেখা বি এর বর্ধিতাংশকে এই বিন্দুতে ছেদ করি বি সি এর সমান্তরাল কোনো রেখা অংশ বিএ এ বি ও এসি কে পি ও কি বিন্দুতে ছেদ করি। প্রমাণ করতে হবে যে বিডি অনুপাত ডিসি ইকুয়াল বিপি অনুপাত সিকিউ। বিশেষ নির্বাচন মনে করে এ দেওয়া আছে এ বি সি ত্রিভুজের একুণের সমদ্বিখণ্ড কে ডি রেখা অংশ বি সি কে ডি বিন্দুতে ছেদ করে সি বিন্দু দিয়ে ডি এর সমান্তরাল সি রেখা এ বি এর রেখা অংশকে এই বিন্দুতে বি এর বর্ধিতাংশকে এই বিন্দুতে ছেদ করে বি সি এর সমান্তরাল পি কিউ রেখা বি এ ও সি এ কে পি ও কে বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিডি অনুপাত ডিসি ইকুয়াল বিপি অনুপাত সি কিউ। প্রমাণ দেখো এ বি সি ত্রিভুজের একোণের সমদ্বিখণ্ডক এডি সুতরাং বিডি অনুপাত ডিসি ইকুয়াল এ বি অনুপাত এসি। আবার বিসি পি কিউ সমান্তরাল বিসি সুতরাং বিডি অনুপাত ডিসি ইকুয়াল এফি অনুপাত এফি বাই বিফি ইকুয়াল এ কিউ বাই কিউ সি। তাহলে এ বি বাই বিফি এ কিউ বাই কিউ সি উভয় পাশে আমি যদি যোজন করি এফি প্লাস বিফি বাই বিফি ইকুয়াল এ কিউ প্লাস কিউ সি বাই সি কিউ। এখন দেখো এফি প্লাস বিপি বাই ইকুয়াল এ বি এ কিউ প্লাস কিউ সি ইকুয়াল এ সি তাহলে এ বি বাই বিপি এ সি বাই সি কিউ। আমি যদি একান্তর করি এ বি বাই এ সি বিপি বাই সি কিউ। এখন দেখো এক নম্বর সমীকরণ আছে বি এ বি বাই এ সি ইকুয়াল বিডি বাই ডিসি তাহলে আমি এ বি বাই এ সি এর পরিবর্তে আমি লিখতে পারি বিডি বাই ডিসি ইকুয়াল
বিকিউ বাই সিকিউ, বিডি অনুপাতে সিকুয়েল বি পি অনুপাত সিকিউ প্রমাণিত। ধন্যবাদ, আজকের জন্য ক্লাস এখানে সমাপ্তি। আগামী ক্লাসে আমরা করাবো ত্রিকোণমিতির দশম অধ্যায় করাবো। আগামী ক্লাসে ত্রিকোণমিতির দশম অধ্যায় করাবো। তোমরা এই পর্যন্ত ভালো থাকো এবং তোমরা এই জ্যামিতিগুলো অবশ্যই তোমরা বাড়িতে চর্চা করবে। থ্যাংক ইউ।